Harrison Rowe. লেখালেখির অভ্যাস আমার কোনো কালেই ছিল না, আজও নেই। কিন্তু কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সকলের সাথে ভাগ করে নেওয়ার লোভটাকে ঠিক সামাল দেওয়া যায় না। মানুষের মনে ভয় উৎপত্তি হয় কোথা থেকে? আমার মনে হয় মানুষের অজ্ঞানতা থেকে মনের ভয় সঞ্চার হয়, অন্তত এতদিন সেই ধারণাই ছিল আমার। অপার্থিব জগতের প্রতি না ছিল কোনো ধারণা, না ছিল বিশ্বাস। কিন্তু ওই যে বললাম, জীবনের কিছু কিছু ঘটনা ওলট পালট করে দেয় সব কিছু। বিশ্বাসের সুতোয় টান পড়ে। কি ভাবছেন তো, এত ভনিতার কি আছে? আসল কথাটা বললেই তো হয়, আসলে সবটাই গল্পের খাতিরে। আগে একটু নিজের সম্পর্কে বলি। আমার নাম সৈকত হালদার, বয়স 35, পেশায় ইঞ্জিনিয়ার, অবিবাহিত, বাড়িতে বাবা মা আর আমার ছোট পরিবার। চাকরি করেছি আজ প্রায় 7-8 বছর, কিন্তু প্রমোশন এখনো কপালে জোটেনি। অফিস থেকে বেরোনোর সময় বেয়ারা এসে টেবিলে একটা খাম রেখে বলল, এই নিন স্যার, এটা পরে একবার বড়বাবুর সাথে দেখা করবেন। খামটা খুলে সবটা পড়ে মোটামুটি যা বুঝলাম তা হলো, ফুলতলি বলে কোনো হুগলি জেলার এক গ্রামে পাকা রাস্তা বানানোর কাজ শুরু হবে। সেই কাজের সমস্ত দেখাশোনা আর পর্যবেক্ষণের ভার পড়েছে আমার উপর। সুতরাং আগামী 7-8 মাস আমাকে সেখানে গিয়েই থাকতে হবে। কাজের সফলতা অনুযায়ী শেষে হয়তো একটা প্রমোশন জুটলেও জুটতে পারে। ফুলতলি গ্রামটা গুপ্তিপাড়া স্টেশন থেকে বেশ খানিকটা ভেতরে। ভ্যানে যেতেই নাকি প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে, এমনটাই বলেছিলেন সেদিন বড়বাবু। কোম্পানি আমার জন্য সেখানে একটা ভাড়া বাড়িও ব্যবস্থা করে রেখেছে। প্রস্তাবটা পেয়ে আমি বেশ খুশি হয়েছিলাম। শহরের দূষিত জল হাওয়ায় শরীরটাতে যেন মরছে পড়ে গেছে, তাই কিছুদিন গ্রামের বিশুদ্ধ জল হাওয়ায় শরীরে বেশ একটু গতি লাগবে। তাছাড়া প্রমোশনের লোভটাও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, প্রায় 5 দিন পরে সব কিছু গোছগাছ করে আমি রওনা হলাম ফুলতুলির উদ্দেশ্যে। বৈশাখ মাসে গরমটা বড্ড বেশি পড়ে, সারাদিন প্যাচ প্যাচে গরমে হাঁসফাঁস করে বেড়ায় মানুষ। তবে আজ সকাল থেকেই আকাশটা যেন ভার হয়ে আছে, জায়গা মতো পৌঁছতে পারলে হয়, কিন্তু বিধাতার মনে হয় তেমন ইচ্ছে ছিল না। 3793 কাঠুয়া লোকাল যখন স্টেশনে থামলো তখন প্রায় বিকেল 4:45 বাজে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেটটা দূরে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে গিয়ে দাঁড়ালাম স্টেশনের একটা ঝুপড়ি মতন চায়ের দোকানে। মনে মনে ভাবলাম, একই নতুন জায়গা, তার উপরেই প্রাকৃতিক দুর্যোগ, চারিদিকে এখনই প্রায় অন্ধকার নেমে এসেছে, কী যে করি। বৃষ্টির সাদা চাদরের ফাঁক দিয়ে যতটুকু নজরে ধরা দেয় তাতে দেখলাম টানা লম্বা শেড দেওয়া দুটো প্ল্যাটফর্ম, একদিকে টিকিট ঘর আর এই ঝুপড়ি চায়ের দোকান। এই বৃষ্টির জন্য বোধহয় তেমন বিশেষ লোকজন নেই। টিনের শেডে অঝোরে বৃষ্টির শব্দ হয়ে চলছে। আমার সাথে আরও যে 2-3 জন ট্রেন থেকে নামলো তারা মনে হয় স্থানীয়, তাদের মধ্যে কারোর একজনের সঙ্গ নেওয়া উচিত ছিল আমার। পথঘাট কিছু তো চিনি, এরকম নানা দুশ্চিন্তা মাথায় ভিড় করে আসছে। এমন সময় একটা কণ্ঠস্বরে যেন ঘোরটা কাটল, দাদা এখানে নতুন, আশেপাশে কিছু চেনা নেই বুঝি? তাকিয়ে দেখলাম কখন যেন চায়ের দোকানের লোকটা পাশে এসে দাঁড়িয়েছে আমার। চেহারায় বয়সের ছাপ সুস্পষ্ট, শরীরে মাংসের কোনো অস্তিত্ব আছে বলে দেখলে মনে হয় না। গালের হাড় দুটো এত উঁচু যে কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো দেখতে গেলে আলাদা করে মুখে উঁকি মারতে হয়। গায়ের রংটা তামাটি, পরনে একটা নোংরা ছেঁড়া ফতুয়া আর লুঙ্গি। আমি প্রথমটা একটু থতমত খেলেও পরে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ আমি কলকাতা থেকে আসছি, আসলে ফুলতুলি যাব, কিন্তু যা দুর্যোগ,
এখন কি করে যে পৌঁছাই আমি সেটাই ভাবছি। কি বললেন? ফুলতলি? লোকটা নিজের ওই কোটরে ঢুকে যাওয়া চোখ দুটোকে যতটা সম্ভব ছোট করে ভ্রু কুচকে নিয়ে ফুলতলি নামটা এমনভাবে উচ্চারণ করলো যেন এত জায়গা থাকতে আমি কেন ফুলতলিতেই যাব, এটা তাকে বেশ অবাক করেছে। তা দাদা, ফুলতলিতে কেন যাবেন আপনি? ওখানে কি কেউ থাকে আপনার? লোকটা আচ্ছা গায়ে পড়া স্বভাবের তো, আমি কোথায় যাব, কেন যাব, এত প্রশ্নের কি আছে? সে যাতে আর বেশি প্রশ্ন না করতে পারে তাই আসল কারণটা চেপে গিয়ে আমি বললাম, হ্যাঁ আছে। তা বেশ, বলছি এতটা পথ এসেছেন, একটু চা খাবেন নাকি? লোকটা এতক্ষণ যেন একটা কাজের কথা বলেছে, ভালোই হলো। সদ্য খালি হওয়া চায়ের ভাঁড়টা যখন এদিক ওদিক দেখে ডাস্টবিন খুঁজে না পেয়ে সামনে রেল লাইনে ছুঁড়ে মারলাম, তখন বৃষ্টিটাও বেশ ধরে এসেছে। এখনই বেরিয়ে না পড়লে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। চায়ের দোকান থেকে বেরিয়ে কি করব, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। চারিদিকে যেন নিশ্চিদ্র অন্ধকার। ভাগ্যের সাথে একটা টর্চ এনেছিলাম, সেটাই বের করে জানালাম। জায়গায় জায়গায় ভাঙা চোরা রাস্তার ছোট ছোট গর্তগুলো বৃষ্টির জলে ভরে গেছে, সেইগুলোকেই বাঁচিয়ে এগোতে লাগলাম। চারিদিকে যানবাহনের কোনো দেখা নেই, কোথায় যাচ্ছি, কোন দিকে এগোচ্ছি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ চলার পর একটা বড় বটগাছের নিচে মনে হলো একটা রিকশা দাঁড়িয়ে আছে, আমি সেই দিকে এগোলাম। কাছে গিয়ে লোকটাকে বললাম, ও ভাই ফুলতলি যাবে? লোকটা প্যাচ করে এক মুখ পানের পিক মাটিতে ফেলে কর্কশ গলায় অত্যন্ত অভদ্রভাবে উত্তর দিল, না না ওদিকে রিক্সা যাবে না, রাস্তাঘাট ভালো নয়, বৃষ্টি বাদল হয়ে গেছে, খানাখন্দে চাকা পড়লে খুব ডেঞ্জার। কত নেবে? ভাড়া বেশি দিলে খানিকটা এগিয়ে দিতে পারি। কথায় বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো। আমি উপায়ন্তর না দেখে রাজি হয়ে গেলাম। ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করে রিক্সা প্যাচ প্যাচে কাদা ভরা রাস্তা দিয়ে এগোতে লাগলো। গ্রামাঞ্চলে তীব্র দাবদাহের পর বৃষ্টির জল পড়লে মাটির একটা মিষ্টি গন্ধ ওঠে। বৃষ্টির সেই শীতল ভেজা ভেজা হাওয়া যেন সারাদিনের ক্লান্তিকে দূর করে দিতে চাইছে। রাস্তার দুধারে পুকুর, ধানক্ষেত, কাঁচা পাকা বাড়ির আবছায়া অবয়বগুলো চোখে পড়ছে। চারিপাশে ঝিঁঝি পোকার সাথে গানের লড়াইতে মেতে উঠেছে ব্যাঙের দল। জোনাকিরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। গাছের পাতা থেকে জলের ফোঁটা টুকটাক করে খসে পড়ছে। সব মিলিয়ে রাতটাকে যেন আরও রহস্যময় করে তুলেছে। মাঝে মাঝে দু একটা সাইকেল আরোহী ছাড়া আর তেমন কাউকে নজরে পড়ল না। এইসব বেশ উপভোগ করতে করতে যাচ্ছি এমন সময় রিক্সাটা বেশ কিছুটা পথ এগিয়ে এক প্রকাণ্ড বাঁশ বাগানের পাশে একটা মাটির রাস্তার মুখে আচমকা থেমে গেল। বুঝলাম এবার এই নাম ঠিকানার জায়গায় পদব্রজের পালা। ভাড়া মিটিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলাম, এবার কোন দিকে যাব? এই মাটির পথ ধরে এগিয়ে যান। সবে মাত্র কয়েক পা এগিয়েছি, পেছনে শুনলাম সেই রিক্সাওয়ালার আওয়াজ, বাবু একটু সাবধানে যাবেন, পথে কোথাও থামবেন না যেন। বলেই সে রিক্সা নিয়ে উল্টো দিকে চলে গেল। আমিও অগত্যা হাঁটতে শুরু করলাম। নতুন জায়গায় প্রথম দিনের অভিজ্ঞতা এত খারাপ হবে কে জানত। তবে এখন আর সেসব চিন্তা করে কোনো লাভ নেই, যা হবে ভালোই হবে। এইসব নানান স্বস্তি বাক্যে মনকে সান্ত্বনা দিতে দিতে আমি এগোতে লাগলাম। বাঁশবাগান থেকে সরু পথটা গিয়ে পড়ল আরও ধান ক্ষেতের আরও সরু একটা আলের উপর। আসল ভোগান্তি শুরু হলো এইবার। বৃষ্টির জলে তার এমন অবস্থা যে মাঝে মাঝে পা কাদায় আটকে গেলে গায়ের জোরে টেনে তুলতে হচ্ছে তাকে। আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, ফলে চারিদিকের অন্ধকারটা যেন আরও নিবিড় হয়ে উঠেছে। সাথে টর্চ ছিল তাই রক্ষে। সেই স্টেশন থেকে অনবরত ব্যাং, ঝিঝির ডাক আর কিছু রাত পাখির আওয়াজে এবারে কানে তালা লাগাবার উপক্রম হয়েছে।
ব্যতিক্রমী কোনো পরিস্থিতির মুখোমুখি হলে কেন যে বারবার মায়ের কথা মনে পড়ে তা জানি না। হঠাৎ মনে হলো পেছনে যেন কারা আসছে। পেছন ঘুরে তাকিয়ে দেখলাম তিন চারজন লোক দল বেঁধে এদিকেই এগিয়ে আসছে। যাক, ভালোই হয়েছে, এবার এদের কাছ থেকেই ঠিকানাটা ভালো করে জেনে নিতে হবে। আর এরা যদি ফুল তুলিতেই যায় তাহলে তো কথাই নেই। মনে মনে সেই আশা নিয়ে আমি উল্টো পথে কয়েক পা তাদের দিকে এগিয়ে গেলাম। এমন দুর্যোগের রাতে আমার মতন প্যান্ট শার্ট পরা একজন শহুরে মানুষকে এই অচপাড়া গাঁয়ে দেখে ওনারা বেশ অবাক হয়েছেন বলেই মনে হলো। আমি তাদের উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, নমস্কার, আমি সৈকত হালদার, কলকাতা থেকে আসছি, এই ফুল তুলি যাব। আমি রাস্তাঘাট কিছুই চিনি না, তার উপর এমন অন্ধকার, রাস্তাটা যদি একটু বলে দেন খুব উপকার হয়। আমার কথা শুনে প্রথমে ওনারা নিজেদের মধ্যেই এর ওর মুখ চাওয়াচাই করলেন, তারপর ওনাদের মধ্যে অপেক্ষাকৃত বয়স্ক একজন এগিয়ে এসে আমায় বললেন, ওরা কেউ ওদিকে যাবে না, আমার বাড়ি ফুল তুলিতে, আপনি বরং আমার সাথে আসেন। আমি এবং সেই বয়স্ক ভদ্রলোক ধানের আল পেরিয়ে একটা মাঠের পাশে কাদা প্যাচ প্যাচে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। বেশ বিরক্ত লাগছে আমার, এত জল কাদা সহ্য করার অভ্যেস কি আমাদের শহুরে মানুষদের থাকে? কি করে যে এখানে এতগুলো মাস কাটাবো তা কেবল ঈশ্বরই জানেন। আমি বলছিলাম চারিদিকে এত অন্ধকার, দূরে বাড়িগুলোতে কোনো আলো জ্বলছে না, আপনাদের এখানে আলোর ব্যবস্থা নেই নাকি? গ্রামে কারেন্ট আছে নিশ্চয়ই? লোকটি জড়ানো গলায় উত্তর দিলেন, আগে তা আছে, তবে ঝড়ে তা ছিঁড়ে গেছে, দেখুন কি হয়, দু তিন দিন আগে আসবে বলে তো মনে হচ্ছে না। তা আপনি ফুল তুলিতে কার বাড়িতে যাবে? না না, আমি কারুর বাড়ি যাব না, আসলে আমি এখানে এসেছি চাকরি সূত্রে, ফুল তুলিতে পাকা রাস্তা বানানো হবে, তারই দেখাশোনা করতে। হ্যাঁ, আমিও শুনেছি গ্রামের রাস্তাঘাট নাকি মেরামতি হবে, তা আপনার থাকা খাওয়ার ব্যবস্থা? শুনেছি ফুল তুলিতে নাকি কোনো পুরনো হেলথ সেন্টার আছে, সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, একটা কাজের লোকও রাখা হয়েছে সেখানে, আপনাদেরই গ্রামের কেউ হবে বোধ হয়। বয়স্ক লোকটি আমার আগে আগে পথ দেখিয়ে যাচ্ছিলেন, হঠাৎ আমার কথা শুনে থমকে দাঁড়িয়ে একবার আমার দিকে ঘুরে তাকালেন। সেটা কি ঠিক তাকানো বলা যায় না, বলা ভালো আমাকে একবার আপাদ মস্তক মাপলে, কিন্তু একটিও বাক্য ব্যয় না করে আবার এগোতে লাগলো। তারপর থেকে আর একটি কথাও বলেননি তিনি। এইভাবে বেশ কিছুটা পথ চলার পর দেখলাম রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। ভদ্রলোক এবার দাঁড়িয়ে হাতের ইশারা করে বললেন, এই ডান হাতের রাস্তা দিয়ে বেশ কিছুটা এগোলেই দেখবেন রাস্তাটা একটা মাঠে মিশেছে, সেটা পেরোলেই নদীর পাড়ে গিয়ে পড়বেন, একটা ঘাট আছে ওইখানে, সেখান থেকে যেই রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে সেইটা ধরে একটু এগোলেই দেখবেন একটা বড় কদম গাছের পাশে একটা পাকা বাড়ি, বাড়িটি দোতলা, ওটাই স্বাস্থ্যকেন্দ্র, ওই যে বলছেন হেলথ সেন্টার, আমি বাঁদিকে যাব। ধন্যবাদ, আপনি যে কি উপকার করলেন আমার। তাড়াতাড়ি পা চালিয়ে এগোন, মনে হচ্ছে বৃষ্টিটা আবার আসবে। মুখের কথা শেষ হতেই কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করে ভদ্রলোক বাঁদিকে রাস্তা ধরে হনহন করে হাঁটা লাগালেন। আমি তার চলে যাওয়া পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এ ভারী অদ্ভুত, এতটা এগিয়ে দিলেন তারপর আবার এমন অকস্মাৎ বিদায় নিলেন, মানে বিদায় নিলেন না যদিও আর কি। আমি আর দাঁড়িয়ে না থেকে নিজের গন্তব্যের দিকে রওনা দিলাম। অন্ধকার হলেই চোখটা এতক্ষণে সয়ে গেছে, টর্চের আলো ছাড়াও চারপাশটা বেশ দেখতে পাচ্ছিলাম। দেখলাম আমি এখন যে পথ ধরে হাঁটছি তার একদিকে একটা ঘন নিবিড় জঙ্গল, আর অন্যদিকে প্রশস্ত মাঠ, মাঠের পরে বিস্তীর্ণ জলরাশি, মা গঙ্গা বয়ে চলেছেন গ্রামবাসীকে তার মমতার ধারা বর্ষণ করতে করতে।
এমন সময় এক ফোঁটা বৃষ্টির জল যেন গায়ে পড়ল। এই রে আবার নেমে পড়ল বোধহয়। আমি দ্রুত পা চালাতে লাগলাম, কিন্তু তাতে বিশেষ কোনো সুবিধা হলো না। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমি আবার বৃষ্টি শুরু হলো। টর্চটা ব্যাগে ঢোকাতে ভুলে যাওয়ার খানিকক্ষণের মধ্যেই সেটা সারেন্ডার করে দিল। বিদ্যুতের ঝলকানিতে যতটুকু দেখা যায় তাতে বুঝলাম আর কয়েক পা এগোলেই মাঠের ধারের চারিদিকে বাঁশের খুঁটি পোতা একটা ঘরের ছাউনি মতন কিছু আছে। আমি প্রায় কিছুটা দৌড়ে সেটার তলায় গিয়ে ঢুকলাম। এই এক ঝাপটা বৃষ্টিতেই একেবারে কাক ভেজা হয়ে গেছি ততক্ষণে। পকেট থেকে রুমালটা বার করে মাথাটা ভালো করে মুছে নিলাম। ঠান্ডা লাগার ধাঁচটা আমার বরাবরই একটু বেশি, মনে পড়ল অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। বৃষ্টির তীব্রতা এত বেশি যে খড়ের ছাউনির ফাঁক দিয়ে টপটপ করে বৃষ্টির জল ভেতরে পড়ছে। আমি আনমনা হয়ে তাকিয়ে রয়েছি সেই বিস্তীর্ণ জলরাশির দিকে। বৃষ্টির ফোঁটা যেন এক চঞ্চল তরুণী করে তুলেছে তাকে। কোনো দুর্যোগপূর্ণ রাতের প্রকৃতি যে এতটা উপভোগ্য হতে পারে এ ধারণা আমার আগে ছিল না। আমার সারাদিনের ক্লান্তি বিরক্তি সব যেন মা গঙ্গা তার বুক পেতে গ্রহণ করেছেন। সমস্ত শরীর আর মন দিয়ে উপভোগ করছি এই বৃষ্টি স্নাত রাত্রিকে। এমন সময় কানের সামনে শুনতে পেলাম একটা ফিসফিসানি কণ্ঠস্বর। ভারী সুন্দর, তাই না? এমন নীরব নিস্তব্ধ পরিবেশে আচমকা একজন মানুষের গলার আওয়াজে আমি যেন নিজের অজান্তে ভীত সন্ত্রস্ত গলায় বলে উঠলাম, কে? আগে আমি নারুগোপাল। ভয় পেলেন বুঝি? আমি থাকতে ভয় কিসের? আমি একটু ঢোক গিলে আমতা আমতা করে বললাম, ভয় পাবো কেন? একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর কি। আপনি বুঝি কখনো ভয় পান না? আচ্ছা মুশকিল তো, খামোকা ভয় পেতে যাব কেন? পান না বুঝি, কিন্তু সবাই যে পায়। তা যে পায় সে পায়, আমি পাই না। তা না পেলেই ভালো, মনে মনে ভাবলাম। একে রামের রক্ষে নেই তার উপর সুগ্রীব দোষ। এই ঝড় বৃষ্টির মধ্যে কখন গিয়ে পৌঁছাবো তা ঠিক নেই। তার মধ্যে কোথা থেকে এই পাগলের আবির্ভাব? গলার আওয়াজ শুনলে মনে হয় ছুতোর মোটা কাঠের উপর করাত চালাচ্ছে, কিন্তু লোকটার মুখ এই অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। যার গলার স্বরের এই দশা তার মুখ আর কত সুন্দর হবে, যাকে ওই মুখ না দেখাই ভালো। ততক্ষণে বাইরের বৃষ্টিটা ধরে এসেছে। আমি তড়িঘড়ি নিজের স্যুটকেসটা নিয়ে বেরিয়ে এলাম ছাউনির তলা থেকে। বৃষ্টিতে ভিজতে আর অসুবিধা নেই, কিন্তু এই লোকটাকে আর এক মুহূর্ত সহ্য করা যাচ্ছে না। বড্ড বেশি গায়ে পড়া স্বভাবের মনে হচ্ছে। ছাউনি থেকে বেরিয়েছি, লোকটা অমনি পেছন থেকে আবার বলল, একটু সাবধানে থাকলে ভালো হয় বাবু। ওই স্বাস্থ্য কেন্দ্রের নতুন চাকরটার হাত টানের স্বভাব আছে। এবার যেন আমি বেশ অবাকই হলাম, কি ব্যাপার? আমি যে হেলথ সেন্টারে যাব সে কথাই লোকটা জানলো কেমন করে? এতক্ষণ তার সাথে যে কথোপকথন হয়েছে তাতে তো আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেসব কিছুই আলোচনা হয়নি। আমি ছাউনির দিকে ফিরে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন এ কি? কোথায় গেল লোকটা? এইমাত্র তো এখানেই ছিল, এরই মধ্যে গেল কোথায়? ম্যাজিক জানে নাকি? ধুর, যত সব পাগলের দল। সেখান থেকে আরও মিনিট পনেরো হাঁটা পথ পেরিয়ে আমি শেষমেশ নির্ধারিত গন্তব্যে পৌঁছালাম। একটা প্রকাণ্ড কদম গাছের পাশে নিচু পাঁচিল দিয়ে ঘেরা দুতলা বিল্ডিং, সামনে এক চিলতে উঠোন। ছোট লোহার গেটটা খুলতেই দেখলাম ছোটোখাটো চেহারার একটা অল্প বয়সী ছেলে উঠোনে পায়চারি করছে।
আমাকে দেখা মাত্রই সে ব্যস্ত হয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আপনি কলকাতা থেকে এসেছেন দাদা? আমি শিবু। আপনার এত দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম পথ হারিয়ে ফেলেছেন বুঝি। না, সেরকম কিছুই হয়নি। আসলে নতুন জায়গা তো, তার উপরেই ঝড় বৃষ্টি, তাই একটু দেরি হয়ে গেল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 6টা বাজে। আড়মোড়া ভাঙতে ভাঙতে বারান্দায় এসে দাঁড়ালাম। রোদের তীব্রতা তখনও বাড়েনি। কত জানা অজানা পাখির কলতানে যেন প্রভাতী সঙ্গীত গাইছে এই গোটা ফুলতুলি গ্রামটা। টর্চটা কাল রাতের পর থেকে আর কাজ করছে না। দেখি বাজারের দিক দিয়ে যদি কোনো ছোট দোকান টোকানে দিয়ে ঠিক করিয়ে নেওয়া যায়। সামনের রাস্তাটা দিয়ে বাজারের সবজি বিক্রেতারা কেউ মাথায় ঝাঁকা নিয়ে, আবার কেউ সাইকেলের পেছনে বেঁধে কাঁচা তরিতরকারি নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল রাতে অবিশ্রান্ত বৃষ্টির কারণে গাছের সবুজ পাতাগুলো ঠান্ডা বাতাসের চাদর মেলেছে চারিদিকে। খবরের কাগজের লোকটা সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে একটা কাগজ ছুঁড়ে দিয়ে গেল উঠোনের সামনে। সেটা তুলে নিয়ে ঘরে ঢুকতেই শিবু বলল, আপনার চা এনেছি দাদা। ও, বলা হয়নি, শিবু এই স্বাস্থ্যকেন্দ্রের কাজের লোক। রান্নাবান্না থেকে শুরু করে বাকি যাবতীয় দৈনন্দিন সমস্ত কাজ ওই করে। আমার হাতে আজকে গোটা দিন সময় আছে, রাস্তার কাজ শুরু করব কাল থেকে। তাই তাড়াতাড়ি সকালের জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তাছাড়াও জায়গাটা একটু ঘুরে দেখা যাবে। ছোট জায়গা ফুলতুলি, প্রায় সবাই সবাইকে চেনে এখানে। একটা আধ ভাঙা মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা একটা বাঁশের সাঁকোয় শেষ হয়েছে, সেটা পেরোলেই গ্রামের বাজার। চারিদিকে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক চলছে। মাঝে মাঝে দু একজন প্রবীণ মানুষ আমার দিকে বেশ অবাক দৃষ্টি নিক্ষেপ করছেন। ছেলে ছোকরার দল পিঠে ব্যাগ আর মার্কা মারা সাদা নীল জামা কাপড় পরে স্কুলে যাচ্ছে। লোকজনকে একটু জিজ্ঞেস করতেই তারা একটা ঘুমটি দেখিয়ে দিল যেখানে এই টুকিটাকি টিভি রেডিও শালায়। এই বাজারটা পেরোলেই একটা প্রকাণ্ড বট গাছ, তার ঠিক আগেই ছোট্ট ঘুমটিতে টর্চটা সারাতে দিয়ে আমি চারিদিকটা দেখতে লাগলাম। নিজের অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আমার শরীর মন ঠান্ডা হয়ে এলো। না, এই জায়গায় থাকলে আয়ু বাড়বে বলেই মনে হচ্ছে। বট গাছটার নিচে বসার জন্য গোল করে বেদি করা আছে, সেখানেই বসে গ্রামের কিছু প্রবীণ লোক নিজেদের রোজ নামচা পাঠ করছে। পাশেই একটা ভ্যানে একজন মাটির জ্বালা কুঁজো এসব বিক্রি করছে। ফ্রিজের এই চল গ্রামে নেই, তাই প্রচণ্ড গরমে মাটির পাত্রই ভরসা। আমি পাশে বেড়ার চায়ের দোকানটা থেকে একবার চা নিয়ে মুখে একটা সিগারেট ধরালাম। এমন সময় সেই প্রবীণের দল থেকে একজন একটা তেল ছিটে গামছা নাড়িয়ে হাওয়া খেতে খেতে আমায় প্রশ্ন করলেন, এ গ্রামে নতুন বুঝি, তা কোথা থেকে আসা হয়েছে? আমি চায়ের ভাতটা ভাঙা ঝুড়িতে ফেলে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি সৈকত হালদার, গতকালই কলকাতা থেকে এসেছি এখানে। তা কার বাড়িতে ওঠা হয়েছে? না না, আমি এখানে বেড়াতে আসিনি। আপনাদের এখানে জোড়াদিঘি জায়গাটা কোথায়? ওই সেখান থেকেই একটা পাকা রাস্তা হবে স্টেশন পর্যন্ত, তারপর সেটা গ্রামে ঢুকবে। আমি সরকারি ইঞ্জিনিয়ার, সেই কাজেই এসেছি এখানে। নিজের জায়গার উন্নতি কে না চায়? আমার মুখে রাস্তা হওয়ার কথা শুনে অতিশয় খুশি হয়েছিলেন সেই প্রবীণের দল। আমাকে খাতির করে ডেকে বসালেন। আমিও নিজের ভদ্রতা বজায় রাখতে চা আর বিস্কুট খাওয়ালাম সবাইকে। তারপর বেশ কিছুক্ষণ নানা গল্প চলল। এতদিন যাবৎ গ্রামের পথঘাটের কি হাল ছিল, বৃষ্টিতে জল কাদায় গ্রামের মানুষকে ঠিক কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল, এসব নানা কথা তাদের কাছ থেকে বিদায় জানিয়ে সেই ঘুমটিটা থেকে 15 টাকা দিয়ে টর্চটা নিয়ে, ওটা এতক্ষণে সারানো হয়ে গেছিল, ফিরে এলাম। বাড়ি ফিরে দেখি একটা 27-28 বছর বয়সের ছেলে ধরা গলায় শিবুর সাথে বসে গল্প করছে।
পিতৃ বা মাতৃবিয়োগ হলে সন্তান ধরা গলায় নেয়। হিন্দু শাস্ত্রের এটাই রীতি। আমি ঢুকতেই ছেলেটি আমাকে মাথা নিচু করে প্রণাম জানাল। শিবু বলল, হ্যাঁ দাদা, ও নাড়ুগোপাল কাকার ছোট ছেলে নিতাই, আপনার জন্য অপেক্ষা করছে। ছেলেটি আমার দিকে এগিয়ে এসে করজোরে বলল, আমি শিবুর কাছে এসেছিলাম আমার বাবার কাজের নিমন্ত্রণ জানাতে। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন আজ প্রায় 8 দিন হলো, তাই যদি একবার সামনের বুধবার আমাদের বাড়িতে বাবার কাজে আসেন তাহলে আমরা পরিবারের সবাই খুশি হব দাদা। নিশ্চয় যাব, তোমার বাবার কাজে থাকতে পারলে আমারও ভালো লাগবে। সেদিন সন্ধ্যাবেলা আবারও কিছুক্ষণ ঝড় বৃষ্টি হওয়াতে রাতে বেশ ঠান্ডা হওয়া দিচ্ছিল, কাজেই ঘরের গুমোট ভাবটা কাটানোর জন্য ঠিক করেছিলাম জানলাগুলো খুলেই শোবো আজ। এখনও কারেন্টের কোনো দেখা নেই। আমি যে ঘরটায় থাকি তার পাশাপাশি দুটো দেওয়ালে দুটো জানলা, ঘরের এক কোণায় একটা চৌকি পাতা, তার পাশেই একটা ছোট্ট গোল টেবিল। শিবু আমাকে ওখানেই খাবার দাবার দিয়ে যায়। জামা কাপড় রাখার জন্য একটা মাঝারি মাপের শাটার টানা কাঠের আলমারি, আগে ওটাতে হেলথ সেন্টারে ওষুধপত্র রাখা হতো। টেবিলের ওপর হ্যারিকেনের আলোটা টিমটিম করে জ্বলছে, জানলার রং ওঠা সবুজ পর্দাগুলো মাঝে মাঝে দুলে উঠে বাইরে ঠান্ডা বাতাসের জানান দিচ্ছে। টর্চটা বালিশের পাশে নিয়ে শোয়া দরকার, রাত বাড়লে হ্যারিকেনের আলো যদি নিভে যায় তখন কাজে লাগবে ওটা। সকালে বাজার থেকে ফিরে তো এই টেবিলের উপরেই রেখে গেছিলাম, গেল কোথায় সেটা? দুপুরে টেবিলে ভাত খাওয়ার সময়ও তো দেখেছিলাম। একবার কি শিবুকে ডাকবো? না থাক, সারাদিন পরিশ্রমের পর এখন হয়তো একটু বিশ্রাম নিচ্ছে ছেলেটা, তার থেকে বরং আমার স্যুটকেসটা একবার দেখা যাক। মনের ভুলে হয়তো ওখানেই রেখে দিয়েছি। স্যুটকেসটা খুলে টর্চটা খুঁজছি, এমন সময় কানে এলো একটা ফিসফিসানি কণ্ঠস্বর, ওটা ওখানে নেই বাবু, আমি তো আগেই বলেছিলাম নতুন চাকরটার হাত টানের দোষ আছে। আমার মনে হলো আওয়াজটা আসছে রাস্তার দিকের জানলাটার বাইরে থেকে। আমি সেই দিকে মুখ ঘুরিয়ে হাঁক পারলাম, কে কে ওখানে, কে কথা বলছে? আর কোনো শব্দ নেই। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জানলা থেকে বাইরের দিকে উঁকি মারলাম। যা দেখলাম তাতে আমার সারা শরীরে যেন এক হিমেল স্রোত বয়ে গেল। দেখলাম সামান্য ঝুঁকে পড়া একটা ছায়া মূর্তি রাস্তার পাশে সেই কদম গাছের নিচ দিয়ে এগিয়ে চলেছে গঙ্গার দিকে। আমি কোনো রকমে কাঁপতে কাঁপতে বিছানায় এসে বসলাম। পরক্ষণেই মনে হলো এই অবয়ব, এই কণ্ঠস্বর আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায়? হ্যাঁ মনে পড়েছে, কাল গঙ্গার পাড়ে সেই ছাউনির নিচে অবিকল এই কণ্ঠস্বর, এই অবয়বই তো দেখেছিলাম। শিবুর হাত টানের কথাটা তো কালকেই বলেছিল লোকটা, কি যেন নাম বলেছিল? হ্যাঁ মনে পড়েছে, নাড়ুগোপাল। সে কি, সকালে নিতাই ওর বাবার নামও নাড়ুগোপাল বলেছিল না? দুই নাড়ুগোপাল যদি একই ব্যক্তি হয় তাহলে কাল রাতে যে নাড়ুগোপালকে আমি দেখেছি আর আজ এই এখন যাকে দেখলাম, তারা কি তাহলে বিদেহী কিছু? ভাবতে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এতদিনের শহরে আধুনিক সভ্যতা বিজ্ঞান সব কিছু যেন যুক্তিহীন হয়ে যাচ্ছে কোনো এক অকল্পনীয় শক্তির কাছে। আমি জানলাগুলো লাগিয়ে হ্যারিকেনের আলোটা সামান্য বাড়িয়ে দিয়ে বালিশে মাথা রাখলাম। নিজের অজান্তেই বারবার চোখ চলে যাচ্ছিল জানলাটার দিকে। আবার কি কেউ এসে দাঁড়ালো জানলায়? এখনই কি টোকা পড়বে সেখানে? শোনা যাবে সেই ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর? আমি পাশ ফিরে জানলার দিক থেকে শুনলাম, কিন্তু সেই চিন্তা গেল না। এইসব নানা কথা ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তা আমার জানা নেই।
পরের দিনটা আমার একটু অন্যরকম কাটার কথা। আজ থেকে শুরু হবে রাস্তা তৈরির কাজ। স্থানীয় প্রশাসনের সাহায্যে 100 দিনের কাজে নথিভুক্ত কিছু মানুষের নামে একটা লিস্ট বানানো হয়ে গেছে ইতিমধ্যেই। তাছাড়াও প্রচুর মানুষ কিছু উপরি রোজগারের আশায় এই কাজে নাম লিখিয়েছে। এখানকার মানুষের সরলতা এই 2 দিনেই যেন আমার মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম হলেও সন্ধ্যাবেলা রিক্সা বা ভ্যানে না ফিরে পায়ে হেঁটে গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে করতে ফিরতেই যেন বেশি ভালো লাগে আমার। বাজারের কাছে আসতেই সেই প্রবীণের দল হাঁক পাড়ল। ও সৈকত বাবু, যাচ্ছেন কোথায়? এদিকে আসুন। আমি পাশে চায়ের দোকানে সবার জন্য চায়ের কথা বলে এগিয়ে গেলাম। বললাম, কিছু বলবেন? বলি, কাল রাতের খবর কিছু শুনেছেন? কাল রাতের খবর? কই না তো, তেমন কিছু তো শুনিনি। কেন বলুন তো? আরে মশাই, কাল রাতে হাওড়া থেকে লাস্ট ট্রেন ধরে মাধব, মানে আমাদেরই এই গ্রামের ছেলে, ফিরছিল কলকাতা থেকে দোকানের মালপত্র নিয়ে। গ্রামে ফেরার পথে ওই যে বড় রাস্তা থেকে যেখানে বাগুইদের বাঁশবাগানে ঢুকে যায়, ওইখানে নাকি কেউ মানে কিছু একটা ওর পিছু নেয়। তবে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পায় না সে। প্রথমটা ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু বেশ কয়েকবার এরকম একইভাবে পায়ের শব্দ শুনতে থাকার পর মাধব বেশ ভয় পেয়ে যায়। এইভাবেই চলতে চলতে যখন সে বাঁধাঘাটের কাছে এসে পড়েছে, তখন একবার তার মনে হয় পায়ের শব্দটা যেন খুব কাছে এসে পড়েছে। মালপত্র ফেলে সে প্রায় ওইখান থেকে ছুটতে ছুটতে সোজা বাড়িতে এসে ঢোকে, কিন্তু বাড়িতে ঢোকার মুখটায় তাল গাছটার নিচে নাকি নারুগোপালকে দেখতে পায়। আজ সকাল থেকে ছেলেটা খুব অসুস্থ, এই গরমের মধ্যেও কাঁথা মুড়ি দিয়ে পড়ে রয়েছে। সকালেই আমাদের গ্রামেরই কিছু ছেলেপুলে গিয়ে ওই গঙ্গার পার থেকে ওর মালপত্রগুলো নিয়ে এসেছে আর কি। কার নাম বললেন? নারুগোপাল। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের এই গ্রামে এই নামে কজন আছে? আরে কজন কি বলছেন মশাই, ওর মতো হার বজ্জাত লোক গ্রামে একটা থাকলেই যথেষ্ট, বেঁচে থাকতেও তো শান্তি দেয়নি কাউকে। এখন তো দেখছি মরেও স্বভাব পাল্টায়নি ব্যাটার। হেলথ সেন্টারটা যতদিন সচল ছিল ওখানে ওই সব কিছু দেখাশোনা করত। কথাটা শুনেই যেন চিন্তা শক্তি থমকে গেল আমার। কি শুনছি এসব আমি? নারুগোপাল যদি একজনই হয় তাহলে আসার দিন কার সাথে দেখা হয়েছিল আমার, আর কাল রাতে কে এসেছিল জানলার কাছে, আর ওই ছায়ামূর্তি? চারিদিক যেন শূন্য মনে হচ্ছে আমার, এক গহীন অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমি। কি হলো সৈকত বাবু, শরীর খারাপ লাগছে নাকি? না কিছু না, আমি ঠিক আছি। বাড়ি ফেরার ওই সামান্য পথটা যেন সেদিন অনেকখানি মনে হচ্ছিল। মাত্র 3 দিন হলো এখানে এসেছি, কাজ শেষ হতে প্রায় 7-8 মাস। এই আতঙ্ক নিয়ে এতগুলো দিন থাকবো কি করে এখানে, সেই চিন্তাই যেন মনে অনবরত ঘুরপাক খাচ্ছে। সেদিন রাত 9টা নাগাদ কারেন্ট চলে এসেছিল, খানিকটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। চারিদিকে আলোর ব্যবস্থা থাকলেও ভয়টাও যেন তুলনামূলকভাবে কম গ্রাস করে। রাতে খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় উঠলাম তখন প্রায় 10:30 বাজে। আমার টর্চটা কিন্তু এখনও পাওয়া যায়নি। আমার পাশের ঘরটায় শিবুর, মাঝে একটা দরজা থাকলেও সেটা বন্ধই থাকে।
ঘরের পাখাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুব ধীরে ধীরে পাক খাচ্ছে। জানলা দুটো কিন্তু আজ বন্ধ করতে ভুলিনি। প্রথমে অসুবিধা হলেও কিছুক্ষণের মধ্যেই ঘরের অন্ধকারে চোখ দুটো যেন সয়ে গেছিল। খুব বাড়ির কথা মনে পড়ছে, মায়ের হাঁটুর ব্যথাটা কেমন আছে কে জানে। এক মনে এসব কথা ভেবেই চলেছি, হঠাৎ মনে হলো আমার আর শিবুর ঘরের মাঝে দরজার তলার ফাঁকটুকু দিয়ে একটা ক্ষীণ আলো তেরছাভাবে এসে পড়েছে আমার ঘরের মেঝেতে। আলোটা একবার চলছে, আবার নিভে যাচ্ছে। কি ব্যাপার, শিবু কি তাহলে এখনো ঘুমায়নি? কোনো কাজ করছে ছেলেটা? একবার দেখে আসি তো। সারাদিন খাটাখাটনির পর ও রাত জেগে শরীরটা না খারাপ করে বসে। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের দিকে গেলাম আলোটা জ্বালবো বলে। এ কি, আলোটা জ্বলছে না কেন? আবার লোডশেডিং হলো নাকি? কি মুশকিল, এই অন্ধকারে তো তেমনভাবে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ মনে পড়ল আমার প্যান্টের পকেটে দেশলাই আছে। কোনো ক্রমে হাতরে সেটা খুঁজে নিয়ে একটা কাঠি জ্বালালাম। দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকে। এ কি, রাস্তার লাইট পোস্টের আলোটা তো দিব্যি জ্বলছে, তার মানে তো লোডশেডিং হয়নি। কিন্তু ঘরের লাইটটা জ্বলল না কেন? যদিও ল্যাম্প পোস্টের আলোর যা ছিঁড়ি সেটা আমার উঠোনের গেট পর্যন্ত আসতেই শেষ হয়ে যায়। দেখলাম শিবুর ঘরের বারান্দার দিকে জানলাটা খোলা, সেটা দিয়েই উঁকি মারতে ঘরের ভেতরে যা দেখলাম তা দেখার পর আমি কি করে জীবিত রইলাম সেটা ভাবতেও আমার অবাক লাগে। আমি দেখলাম আমার হারিয়ে যাওয়া টর্চটা জ্বলছে ঘরের ভিতরে। সেটা একবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে, যেন অন্ধকার আর আলোর লুকোচুরি খেলা চলছে ঘরের ভিতরে। কিন্তু শিবু, শিবু কোথায়? বিছানায় তো নেই। ওটা উপুর হয়ে কে পড়ে আছে মেঝেতে? তবে ওটাই কি শিবু? আমি ঘরের দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় মনে হলো ঠিক ছায়ার মতন কিছু যেন একটা তড়িৎ বেগে সরে গেল আমার পিছন থেকে। আমি ক্ষীণ আর্তনাদ মেশানো গলায় অস্ফুটে বললাম, কে, কে ওখানে? চারিদিক নিস্তব্ধ, শুধু রাতের নির্জনতার একঘেয়ে কুমোর চাপার শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া গেল না। ঘরে তখনও টর্চটা একইভাবে জ্বলছে। বারান্দা থেকে এবার আমার চোখ গিয়ে পড়ল সামনের উঠোনে। আমি স্পষ্ট দেখলাম সর্বাঙ্গ কালো কাপড়ে ঢাকা একটা ছায়া মূর্তি উঠোন পেরিয়ে এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, ঠিক যেমন সেদিন ওই জানলায় দেখেছিলাম। বাড়িতে ঢোকার ছোট লোহার গেটটা ভেদ করে রাস্তায় গিয়ে উঠল সেই ছায়া মূর্তি। আমি যেন হতবুদ্ধির মতন তাকিয়ে রয়েছি সেই দিকে। ভয় কি মানুষকে এতটাই জড়বড়তে পরিণত করে যে সেই ভয় থেকে পালাবার বোধটুকু লোপ পেয়ে যায়? কি জানি, হয়তো তাই। গেট পেরিয়ে রাস্তায় ওঠার আগে মূর্তিটা একবার ফিরে তাকালো আমার দিকে। মুখের অর্ধেকটা কালো চাদরে ঢাকা, বাকি অর্ধেক অংশ বেরিয়ে আছে একটা মণিবিহীন সাদা চোখ। আবার সেই পরিচিত ঘ্যাসঘ্যাসে গলায় বলল, রাতে টর্চ নিয়ে শোয়া ভালো, কিন্তু অন্ধকার ভালো নয়। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার পাশে গলায় স্টেথো ঝুলিয়ে বসে আছেন এই গ্রামের ডাক্তার সতীশ রায়, এবং আমাকে ঘিরে রয়েছে নবীন প্রবীণ বেশ কিছু মানুষ। আমি চোখ খুলতেই ডাক্তারবাবু বললেন, এখন কেমন বোধ করছেন সৈকতবাবু? হ্যাঁ, ভালো, তবে মাথাটা খুব ধরে আছে। আচ্ছা, শিবু কোথায়? আর
আপনারা সবাই এখানে? আমার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনদের মধ্যে থেকে একজন বলে উঠল, আহা, সব জানতে পারবেন, আগে আপনার শরীরটা একটু সুস্থ হোক। আর এত চিন্তাই বা করছেন কেন, আমরা তো সবাই আছি নাকি? আমি লোকটার কথা বলার ভঙ্গি দেখে বেশ বুঝতে পারলাম যে উনি আমার থেকে কিছু গোপন করছেন। ততক্ষণে গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই আমার মনে পড়ে গেছে। কাল শিবুকে দেখেছিলাম অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে। না না, পরে নয়, এখনই বলুন আমার সবটা। শিবু কোথায়, ওকে একবার ডাকুন না। ডাক্তারবাবু আমার কাঁধে হাত রেখে বললেন, আপনি শান্ত হন সৈকতবাবু, এখন আপনার পক্ষে এত উত্তেজিত হয়ে পড়াটা ভালো নয়, আপনার স্নায়ু খুব দুর্বল। আপনারা কি বুঝতে পারছেন না কেন, শিবুর কাছে যাওয়াটা আমার খুব জরুরি। বলেই আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজার দিকে দু পা এগিয়েছি, অমনি আবার সেই প্রবীণ ভদ্রলোক বলে উঠলেন, শিবু আর বেঁচে নেই সৈকতবাবু, কাল রাতে হৃদযন্ত্র বিকল হয়ে সে মারা গেছে। মৃত্যুকালীন কষ্টে ছেলেটার চোখ দুটো এমনভাবে বিস্ফারিত হয়ে বেরিয়ে এসেছিল যেন আকস্মিক কোনো কিছু দেখে সে ভয় পেয়েছিল মৃত্যুর আগের মুহূর্তে। কিছুক্ষণের জন্য যেন আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ঈশ্বর যেন আমার সমস্ত চেতন শক্তি কেড়ে নিলেন। এইভাবে কতক্ষণ হতভম্বের মতন বসেছিলাম জানি না, অজান্তেই অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো, ওটা মৃত্যুকালীন যন্ত্রণা নয়, ওটা স্বয়ং মৃত্যুর প্রতিচ্ছবি। প্রবীণ ভদ্রলোক এসে আমার পাশে বসলেন, তারপর আমার দিকে বেশ অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আজ সকালে খবরের কাগজ দিতে এসে ওই মাধব মনে আছে তো, ওই কিন্তু আমাদের গ্রামে খবরের কাগজও দেয়। হ্যাঁ, আপনাকে অজ্ঞান অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখে সেই আমাদের সবাইকে খবর দেয়। আমরা এসে তালা ভেঙে ঘরের মধ্যে শিবুকে মৃত অবস্থায় পাই আর কি। তারপর তার বাড়িতে খবর দিলে তারা এসে ওকে নিয়ে যায়, ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসা হয় আপনাকে দেখবার জন্য। এবার বলুন তো সৈকত বাবু, কাল রাতে এখানে ঠিক কি হয়েছিল? ডাক্তার বাবু এক গ্লাস জল এগিয়ে দিলেন আমার হাতে, আমি সেটা এক নিঃশ্বাসে শেষ করে শুধু গতকাল রাতের ঘটনাই নয়, এখানে আসার দিন থেকে যা যা কিছু ঘটেছে সব কিছু সবিস্তারে বললাম উপস্থিত সকলকে। আমার কথা শুনে সকলে একে অপরের মুখের দিকে এমনভাবে চাইছিল যেন এই ঘটনা তাদের কাছে নতুন কিছু নয়, এর আগেও এই ঘটনার সম্মুখীন হয়েছে ওরা। তাদের মধ্যে একজন খুব গম্ভীর গলায় বলল, আপনি সেদিন গঙ্গার পাড়ে ওই ছাউনির তলায় দাঁড়িয়ে খুব ভুল করে ফেলেছেন সৈকতবাবু, ওটা আমাদের গ্রামের শ্মশান, জায়গাটা ভালো নয়, আপনার আগেও আরও অনেকেই এই ভুলটা করেছে, তারা প্রত্যেকেই হয় মারা গেছে নয়তো পাগল হয়ে গেছে, অনেকের তো আবার কোনো খোঁজই পাওয়া যায়নি। তার উপর শুনেছিলাম নাড়ুগোপাল নাকি মৃত্যুর সময় পাঁচ পা দোষ পেয়েছিল, এখন তো এ গ্রামে কেউ রাতে মারা গেলে সারা রাত বাড়ির লোক মরা আগলে বসে থাকে, পরের দিন সকালে দাহ করা হয়। আমি এতক্ষণ একজন দক্ষ শ্রোতার মতন সব কথা শুনছিলাম, না এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, এখনই কলকাতার অফিসে ফোন করে সব জানাতে হবে বড়বাবুকে, এখানে আর এক মুহূর্তও নয়, আজ বিকেলে ট্রেনেই ফিরে যাব। প্রমোশনের লোভে বেঘরে প্রাণ খোয়ানোর মতো নির্বুদ্ধিতা আর হয় না। ডাক্তারবাবুর ফোনটা নিয়ে কল করলাম কলকাতার অফিসে, ওপাশ থেকে বড়বাবুর গলা শোনা গেল, হ্যালো, অমৃত সেনগুপ্তা স্পিকিং। হ্যালো স্যার, গুড মর্নিং, আমি সৈকত। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ সৈকত বাবু,
আমি তো আপনাকেই খুঁজছিলাম, আপনার ফোনটা নট রিচেবল বলছে। আসলে স্যার, আসার দিন বৃষ্টিতে ভিজে ফোনটা গন্ডগোল করেছে, তাছাড়া এখানে একটু টাওয়ার প্রবলেমও আছে। ও তাই বলুন। শুনুন সৈকতবাবু, আপনি চলে যাওয়ার পর এই প্রজেক্টের জন্য গতকাল বিকেলে হেড অফিস থেকে কিছু জরুরি কাগজ এসছে আমার কাছে, এগুলো আপনাকে দেওয়াটা খুব জরুরি। তাই আমাদের অফিসের প্রকাশবাবু বেলা 12টা ট্রেনে বেরিয়ে গেছেন, আপনি কাইন্ডলি স্টেশন থেকে সেগুলো কালেক্ট করে নেবেন। ওকে সৈকতবাবু, মন দিয়ে কাজ করুন, অ্যান্ড টেক কেয়ার। হ্যালো স্যার, শুনুন, হ্যালো হ্যালো। ফোনের ওপারে তখন বিপ বিপ শব্দটা এক টানা ভেদে চলেছে। একবার স্থির করলাম প্রকাশবাবুর সাথেই ফিরে যাব কলকাতা। পরক্ষণে মনে হলো যদি চাকরিটা চলে যায়, এখনকার বাজারে নতুন চাকরি পাওয়া মোটেই সহজ ব্যাপার নয়। তাছাড়া বেকারত্বের যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থেকেও ঢের বেশি। ফিরে এলাম সেই অভিশপ্ত আস্তানায়। শিবুর ঘরে তখনও টর্চটা মাটিতে পড়ে আছে, সেটা নজরে পড়তেই যেন পায়ের রক্ত মাথায় চড়ে গেল আমার। এই টর্চটাই যত নষ্টের গোড়া, সেটাকে মাটি থেকে তুলে দেওয়ালে ছুঁড়ে মারতে যাব এমন সময় মনে পড়ল সেই অপ্রতিহত দুর্ভেদ্য সাবধান বাণী, অন্ধকার ভালো নয়। গুপ্তিপাড়া স্টেশনে ট্রেন ঢুকবে বিকেল 5টায়। আমি বেলা 3:45 সময় রওনা হলাম স্টেশনের দিকে। বাইরের প্রকৃতি তখনও সূর্যের করাল গ্রাস থেকে মুক্তি পায়নি। কিছুটা দূরে গিয়েই একটা রিকশা পেয়ে গেলাম, সেটা নিয়েই এগোতে লাগলাম স্টেশনের দিকে। দুপুরের গ্রাম্য প্রকৃতি শহরের থেকে একেবারে আলাদা। পাটকাঠির বেড়া দেওয়া নিকানো উঠোনের মাঝে মাটির ঘর, সেই ঘরের দাওয়ায় শুয়ে ডালপাতার পাখা দোলাচ্ছে কেউ কেউ। মেয়ে বউয়ের দল দুপুরের এঁটো বাসন ধুয়ে ফিরছে পুকুর থেকে। বেড়ার বাইরে ফেলা উচ্ছিষ্ট ভাতের শেষ অংশটুকু চেটে পরিষ্কার করছে রাস্তার কুকুরগুলো। গোয়ালে বাঁধা গরুগুলো অলসভাবে ডেকে উঠছে। মাঝে মধ্যেই দামাল ছেলেদের পুকুরে ঝাঁপ দেওয়ার ঝুপঝাপ আওয়াজ শোনা যাচ্ছে। দেখতে দেখতে রিকশা পৌঁছে গেল স্টেশনে। সেখানে গিয়ে শুনলাম রাস্তায় তার ছিঁড়ে যাওয়ার কারণে ট্রেন নির্দিষ্ট সময় থেকে 1.5 ঘন্টা পরে ঢুকবে, মানে প্রায় 6:30। এই সময়টুকু আমি 3-4 বার চা খেয়ে স্টেশনটা বেশ কয়েকবার পায়চারি করে কয়েকজন স্থানীয় লোকজনের সাথে গল্প গুজব করে কাটিয়ে দিই। প্রকাশবাবুর কাছ থেকে দরকারি কাগজের ফাইলটা নিয়ে ওনাকে পরে ট্রেনে তুলে দিলাম। আমি যখন স্টেশন থেকে বেরোলাম তখন রাত প্রায় 7:30। বাইরে বেরিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, না একটাও রিকশা চোখে পড়ছে না। এতটা রাস্তা তাহলে হেঁটেই যেতে হবে, অগত্যা কী বা করার আছে। হেঁটেই যখন যেতে হবে তখন আর দেরি না করাটাই ভালো। তবে স্টেশনে এক কাপ চা খেয়ে যাই। স্টেশনের সেই ছোট্ট চায়ের দোকানে গিয়ে দেখি নিতাই দাঁড়িয়ে। সেই চাওয়ালার সাথে দোকানের ঝাঁপের ভেতর ঢুকে বোধহয় বিড়ি টানছিল। আমাকে দেখতে পেয়ে সেটা ফেলে দিয়ে একটু যেন ব্যস্ত হয়ে এগিয়ে এলো। আরে সৈকত দানা। আরে নিতাই, তুমি এখানে? কাল বাবার কাজ মনে আছে তো দাদা? তারই কিছু জিনিস কিনতে এসেছিলাম, তা কোনো রিকশা পাচ্ছেন না নিশ্চয়ই, এখানে এই এক ঝামেলা। আপনি বরং আমার সাইকেলটা নিয়ে চলে যান, কাল তো বাবার কাছে আসবেনই, তখন না হয় নিয়ে আসবেন। আর তুমি? আরে দাদা আপনি চিন্তা করবেন না। এই হচ্ছে শ্যামল, আমার বন্ধু, এটা ওরই চায়ের দোকান। হ্যাঁ আমি ওর সাথে ফিরে যাব দাদা। ও আচ্ছা বেশ, ইয়ে ভাই এক কাপ চা দাও না, তারপর তোমার সাইকেলটা নিয়ে বেরোই। আমি নিতায় সাইকেল নিয়ে এগোলাম ফুলতুলির উদ্দেশ্যে। কতদিন পর আবার সাইকেলে চাপা, নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। দল বেঁধে বন্ধুদের সাথে বাড়ি ফেরা, প্রথম সিগারেট খাওয়া, আরও কত কিছু।
এসব নানা কথা ভাবতে ভাবতে কতটা দূর যে চলে এসেছি তা আমি খেয়াল করিনি। ওই বাঁশ বাগানটা পেরিয়ে ধান ক্ষেতের আর কোথাও বা মস্ত দিঘি, কোথাও বসত বাড়ি, সব কিছু পেছনে ফেলে রেখে আমি এগিয়ে চলেছি। আজ আকাশে মেঘের ছিটে ফোটাও নেই, মায়াবী চাঁদের আলো সম্পূর্ণ গ্রামটাকে তার রূপসী চাদরে ঢেকে রেখেছে। গ্রামের সরু মেঠো রাস্তা, তার দুধারে ধান খেতে এক একটা দ্বীপের মতো গাছপালার ঘের জেগে উঠেছে। তাদের ডালপালার ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে দু একটা বাড়ির হলদেটে জানলা উঁকি মারছে। তবে এই সরু মেঠো পথ ধরে সাইকেল চালানো সত্যিই খুব কঠিন। টর্চটা আনতেও আজ ভুলে গেছি, বিশেষ করে আমাদের মতো শহুরে মানুষদের পক্ষে। তবে এই সরু মেঠো পথ ধরে সাইকেল চালানো সত্যিই খুব কঠিন, বিশেষ করে আমাদের মতো শহুরে মানুষদের পক্ষে। এইভাবে সাইকেল নিয়ে ঝনঝন করতে করতে এগোচ্ছি, আমি ছাড়া কোথাও কেউ নেই। এখনো বেশ খানিকটা পথ বাকি। গ্রামে ঢোকার মুখে নদীর সেই বাঁধা ঘাটের কাছে হঠাৎ কোথা থেকে একটা মোটা কালো বেড়াল রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে বেরিয়ে মাঝ রাস্তা পর্যন্ত এসে আবার ছুটে অদৃশ্য হয়ে গেল সেই ঝোপের আড়াল। আমি তাল সামলাতে না পেরে একেবারে সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। গা হাত পা ঝেড়ে উঠতে গিয়ে সামনে চোখ পড়তেই দেখলাম কিছুটা দূরে চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে গঙ্গার পাড়ের সেই ছাউনি দেওয়া শ্মশানের ঘরটা। এই পরের ঘটনায় ভয়ে আতঙ্কে আমার সারাটা শরীর যেন হিম হয়ে গেল। সাইকেলটা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার ফাইলটা? সাইকেলের পেছনের কেরিয়ারেই তো ছিল, গেল কোথায়? চারিদিকে একবার চোখ বুলিয়ে নিতেই দেখলাম সেই ঝোপের ধারে পড়ে আছে সেটা। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সেটা তুলতে যাব, এমন সময় ঝোপের পাশে ওটা কি দেখা যাচ্ছে? দুটো মিশমিশে কালো দানবাকৃতি পা। কে দাঁড়িয়ে আছে ওখানে? আমি প্রায় জোর করে নিজের মুখটা উপরে তুললাম, কিন্তু কই, কেউ তো নেই। পায়ের পরে শরীরের বাকি অংশের কোনো অস্তিত্বই নেই সেখানে। আমি আবার তাকালাম নিচের দিকে। আরে কোথায় গেল সেই পা দুটো? এখানেই তো ছিল। তবে কি আমার চোখের ভুল? এই ঝকঝকে চাঁদের আলোয় এতটা ভুল দেখব না আমি। সেই ঝোপটা আর আমার ব্যবধান মাত্র হাতখানিকে। হঠাৎ ঝোপের আড়ালে আবার শুনতে পেলাম সেই কণ্ঠস্বর, আমি তো আগেই বলেছিলাম অন্ধকার ভালো নয়। সাথে সাথে আমাকে যেন কেউ ছিটকে ফেলে দিল কয়েক হাত দূরে। আমি রাস্তার বিপরীতে একটা গাছের গোড়ায় ছিটকে গিয়ে পড়ে গেলাম। আমার কানে ভেসে এলো এক খ্যান খ্যানে পৈশাচিক হাসি। সেই হাসির শব্দকে অনুসরণ করে উপরের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপরে ঝুঁকে পড়া মরা বেলগাছটার ঢালে কাপড় শুকাতে দেওয়ার মতন করে ঝুলছে একটা অত্যন্ত কুৎসিত ছায়ামূর্তি। আমি ভয়ে শিউরে উঠলাম। নিজেকে সামলে রাখতে না পেরে আমি চিৎকার করতে গেলাম, কিন্তু এক রাস হাওয়া আর কোঙানির আওয়াজ ছাড়া আমার মুখ দিয়ে আর কিছুই বেরোলো না। ছায়ামূর্তিটা ততক্ষণে ধীরে ধীরে গাছের মোটা ডাল বেয়ে নিচে নামতে শুরু করেছে। আমি হতভম্বের মতন তাকিয়ে থাকলাম। নিজের শরীরটা যেন জমে পাথর হয়ে গেছে। আসন্ন মৃত্যুর মুখে কি মানুষের ঈশ্বর চিন্তা লোপ পায়? আমি শেষবারের মতো নিজের সবটুকু শক্তিকে একত্রিত করে অতি কষ্টে উঠে দাঁড়ালাম আর ছুটতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। আমার হৃৎপিণ্ড ততক্ষণে বুকের ভেতর হাতুড়ি পেটাতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটা বুক ফেটে বেরিয়ে আসবে। এইভাবে ছুটতে ছুটতে সেই ছাউনি দেওয়া ঘর শ্মশান পেরিয়ে আমি গ্রামে ঢুকে পড়লাম। সেখানেও থামলাম না, সোজা কোনো ক্রমে এসে পৌঁছালাম হেলথ সেন্টারে। ঢুকেই ঘরের দরজা বন্ধ করে নিশ্চল নিষ্প্রাণ জড় পদার্থের মতন বসে রইলাম বিছানার উপর। নিতাইয়ের সাইকেল
আমার অফিসের ফাইল সব পড়ে রইল শ্মশানের কাছে নদীর পাড়ে। এতক্ষণ ধরে যা কিছু ঘটে গেল আমার সাথে তা কি আদৌ বিশ্বাসযোগ্য? কিন্তু কিন্তু আমি আজ সেই অপার্থিব শক্তিকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। ভয়ে আতঙ্কে মন মাথা কিছুই যেন আমার কাজ করছে না। ঘরের লাইটটাও যে জ্বালাইনি সেটা এতক্ষণে খেয়ালই করিনি। কোনো ক্রমে হাতের বিছানার পাশে টেবিলের উপর থেকে টর্চটা চালানো, সেটাকে নিয়ে সুইচ বোর্ডের দিকে এগোতে যাব এমন সময় শুনলাম সামনের উঠোনে কিছু একটা খসখসে আওয়াজ, ঠিক যেন ঝাঁটা দিয়ে কেউ শুকনো পাতা সরাচ্ছে। এত রাতে কে ঝাড় দিচ্ছে? কিছুক্ষণ পরেই শোনা গেল সামনের বাঁধানো কলতলায় বাসনের আওয়াজ। কেউ কি বাসন মাজছে ওখানে? আমি কিঞ্চিত সাহস সঞ্চয় করে বললাম, কে কে ওখানে? কথা বলার সময় আমার গলাটা কেঁপে গেল, কিন্তু তার সাথে ঝাঁট দেওয়া বাসন মাজা সমস্ত আওয়াজও থেমে গেল। আমি গিয়ে দরজায় কান পাতলাম, না আর কোনো আওয়াজ তো শোনা যাচ্ছে না। আমি যখন খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার সুইচ বোর্ডের দিকে এগিয়েছি এমন সময় ঘরের মধ্যে শুনতে পেলাম একটা ভারী আওয়াজ। পেছন ফিরে দেখলাম কাঠের আলমারির শাটারটা খোলা। আরে কে খুললো ওটা? ঘরের ভেতরে তো আমি ছাড়া আর কেউ নেই। আমার হাতের টর্চের আলোয় ঘরের ভেতরের যতটুকু অংশ দেখা যাচ্ছে তাতেই আমার চোখ পড়ল পাশের দেওয়ালটার দিকে। কাঠের আলমারিটার ছায়া পড়েছে ওখানে, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই বিভৎস ছায়া মূর্তি। তার হাতে একটা ইঞ্জেকশন জাতীয় সুচলো মতন কিছু, সেটা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। আমিও এক পা করে সরতে সরতে পিঠ ঠেকালাম দেওয়ালে। মূর্তিটা তখন আমার থেকে প্রায় হাত দুয়েক দূরে। আমি একবার শেষবারের মতন চেঁচিয়ে উঠলাম। আজ প্রায় ন মাস পর আমি গত সপ্তাহে মেন্টাল অ্যাসাইলাম থেকে বাড়ি ফিরেছি। সবাই বলে পরের দিন সকালে নিতাইয়ের সাইকেলটা ওদের বাড়ির বেড়ার গা ঘেঁষে দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়, আর আমার ফাইলটা কাঠের আলমারির ভেতর থেকে। এই কয়েক মাসে আমার মুখে নাকি একটাই কথা শোনা যেত, অন্ধকার ভালো নয়। আজও রাস্তার কাজ হয়নি ফুলতলি গ্রামে, সেখানকার মানুষের দুরবস্থার কোনো প্রতিকার করতে পারিনি আধুনিক বিজ্ঞান। আমার এই অবস্থার জন্য বড়বাবু বহুবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আমার কাজ, আমার দায়িত্ব আমি সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু যখনই সেই গ্রামের মানুষগুলোর সরলতা ও আন্তরিকতার কথা মনে পড়ে তখন শ্রদ্ধায় নত হয়ে যায় আমার মাথা। এ জীবনে প্রথমবার অজান্তেই নিজের দু হাত জড়ো হয়ে যায় ঐশ্বরিক শক্তির সামনে। মুক্তি পাক ফুলতুলি তার দীর্ঘকালীন অভিশাপ থেকে। নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দীর্ঘদিনের চ্যানেলের মেম্বারকে সোনিয়া দত্তা। দিদি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আগামী দিনেও তোমাকে পাশে চাই এবং আপনাদেরকেও পাশে চাই। তাই আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আজ শুনলেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, পারমিতা চ্যাটার্জির লেখা নির্জন গ্রামের পথে। আপনাদের আজকের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।